জার্মানির পর্যটকের মুখত মোদীর গুণগান। এদৃশ্য দুধনৈর সাতসাগর তেরো নদীর সিপারর পৰা প্রবেশ করা জার্মানির টিল পাসেল নামের যুবকজনের মুখত শুনবলে পাওয়া গেল আকো এবার মোদী সরকার। জার্মানির পর ভারত তথা ভ্রমণ করা যুবকজনে নেপাল অভিমুখে গিয়ে থাকার সময়তে হঠাৎ দুধনৈর বিজেপির নির্বাচনী কার্যালয়ের সম্মুখত রয়েছে আর বিজেপি কর্মকর্তার সঙ্গে মিলি আওড়ালে আকো এবার মোদী সরকার স্লোগান। বিশ্ব নেতা বলে জনাজাত ভারতের প্রধানমন্ত্রীগীর জনপ্রিয়তা যে কেবল ভারততে আছে তেনে নহয়। আন্তঃরাষ্ট্রীয় স্তরত নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় সূচাইছে জার্মান যুবকে দিয়া স্লোগান। যুবকজনের মুখত মোদীর নাম শুনে উৎসাহিত হয়ে পড়ে বিজেপির নেতা কর্মীসকল। আকো এবার মোদী সরকার। জার্মানির পর্যটকের মুখত মোদীর গুণগান। এদৃশ্য দুধনৈর সাতসাগর তেরো নদীর সিপারর পৰা প্রবেশ করা জার্মানির টিল পাসেল নামের যুবকজনের মুখত শুনবলে পাওয়া গেল আকো এবার মোদী সরকার। জার্মানির পর ভারত তথা ভ্রমণ করা যুবকজনে নেপাল অভিমুখে গিয়ে থাকার সময়তে হঠাৎ দুধনৈর বিজেপির নির্বাচনী কার্যালয়ের সম্মুখত রয়েছে আর বিজেপি কর্মকর্তার সঙ্গে মিলি আওড়ালে আকো এবার মোদী সরকার স্লোগান। বিশ্ব নেতা বলে জনাজাত ভারতের প্রধানমন্ত্রীগীর জনপ্রিয়তা যে কেবল ভারততে আছে তেনে নহয়। আন্তঃরাষ্ট্রীয় স্তরত নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় সূচাইছে জার্মান যুবকে দিয়া স্লোগান। যুবকজনের মুখত মোদীর নাম শুনে উৎসাহিত হয়ে পড়ে বিজেপির নেতা কর্মীসকল। ভালো কিছু না।